নেই রাস্তা, আর্সেনিক মুক্ত পানীয় জল, নেই আশেপাশে কোনো স্বাস্থ্য কেন্দ্র। লোকসভা ভোটের 5 বছর কেটে গেলেও এলাকার উন্নয়নে দেখা মেলেনি বিধায়ক কিংবা সাংসদের। এমন বহু এলাকা রয়েছে যেখানে বছরের পর বছর হয়নি কোনো রকম কাজ। জঙ্গিপুর লোকসভার অন্তর্গত লালবাগ মহকুমার ব্রহ্মোত্তর বিএন পাড়া এলাকায় উপস্থিত হয়েছিলাম আমরা। প্রায় বর্ডার লাগোয়া এলাকার উন্নয়ন নিয়ে অভিযোগ ঝরে পড়ল গ্রামবাসীদের মধ্যে। স্কুল পড়ুয়া চাকরিজীবী বসবাসকারী ঝুড়ি ঝুড়ি অভিযোগ, রাস্তাঘাটে তেমন উন্নয়ন হয়নি, আর্সেনিক মুক্ত পানীয় জলের সুব্যবস্থা নেই, আশেপাশে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই, যেটি আছে সেটিও প্রায় 1 কিলোমিটার দূরে, যদিও সেখানে কোনো রকম পরিষেবা পান না তারা। কোনো বড়সড় কিছু হলে প্রায় 15 কিলোমিটার দূরে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে যেতে হয়, যেখানে পরিস্থিতি খারাপ। সকলের একটি কথা, বিধায়ক আবু হেনা এবং সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম শুনলেও এলাকায় দেখেননি কাউকে। তো যানবাহন গিয়ে একটু ওই হঠাৎ করে চলাফেরা করছে, সাইকেল টাইকেল গিয়ে একটু বেশি হয়েছে। আবু হেনা বিধায়ক মনে হয় কখনো এসেছেন পরিদর্শন? না, এখানে কই, আমরা তো কোনোদিন দেখিনি। রাস্তা যাওয়া অসুবিধা, ভাঙা চোরা রাস্তা, ডাক্তারের যোগাযোগ নেই ঠিকভাবে, বর্ষার সময় প্রচণ্ড কাদা, স্কুলে যাওয়ার মতো কোনো পরিষেবা আমরা ঠিকমতো পাই না। মানালি পাত্র, এনএম নিউজ, মুর্শিদাবাদ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।